পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন। সেই উপলক্ষে সেজে উঠেছেন বিশ্বের নানা প্রান্ত, বিভিন্ন জায়গায় চলছে প্রার্থনা এবং জন্মদিবস পালনের অনুষ্ঠান। সেই রকমই নদিয়ার বিভিন্ন চার্চের পাশাপাশি চাঁদরা চার্চেও মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে প্রভু যিশুর জন্মবার্ষিকী পালন। সকাল থেকে বহু মানুষের ঢল নেমেছে চার্চে। আট থেকে আসি সকলেই প্রভু যিশুর জন্মদিবসে আনন্দ মুখর হয়ে আছে। প্রায় 200 পরিবার রয়েছে নদিয়ার চাঁদরা এলাকায়, সেখানেই বহু পুরনো চার্চ রয়েছে। বিগত দিনে পুরনো চার্চ থাকলেও 2001 সালে পুরনো চার্চ ভেঙে নতুন চার্চ তৈরি করে এলাকাবাসীরা। তবে কৃষ্ণনগর চার্চের শাখা হিসেবে বর্তমানে পরিচালিত হয়ে থাকে চাঁদরা চার্চ। খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষরা জানাচ্ছেন, যদিও 25 ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিবস আমরা পালন করে থাকি, তবে মূল অনুষ্ঠান হয় 24 ডিসেম্বর রাত্রে। প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় প্রভু যিশুর আবাহন, যেখানে সেই প্রার্থনা অনুষ্ঠান দেখতে 20,000-এরও বেশি মানুষের সমাগম ঘটেছিল। তবে এত মানুষ এই অনুষ্ঠানকে ঘিরে চার্চে আসেন সেই কারণে বিশেষ সময় নির্ধারিত করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। তবে স্থানীয় প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করেন। চার্চের পাশেই বসে মেলা এবং বাচ্চাদের জন্য চার্চের পক্ষ থেকে করা হয় বিশেষ অনুষ্ঠান। তবে কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই চাঁদরা চার্চ পরিচালিত হচ্ছে এবং তারা চাইছেন এই চার্চে সাধারণ মানুষ আসুক এবং এই উৎসবে মেতে উঠুক। চার্চ আনুমানিক 1945 সালে প্রথম শুরু হয়েছে। প্রথমে শুরু হয়েছিল মাটির চার্চ, এই জায়গা ছেড়ে অন্য জায়গায়। আর 1955 সালে ওই জায়গা ছেড়ে দিয়ে এখানে একটা টিনের সেট দিয়ে গৃহ নির্মাণ করা হয়। হ্যাঁ, ধর্ম উপাসনা। তারপরে 1998 সালে নতুন করে আবার এই চার্চটা শুরু করা হয়। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।